হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 2022 জেএনএম পরীক্ষার জন্য বেস্ট জিকে কোশ্চেন্স, এবং তোমরা দেখতে পাচ্ছ আমি মোট তোমাদের জন্য 35টা মতো জিকে কোশ্চেন্স এবং তার সাথে সাথে 15টা মতো জিকে কোশ্চেন এবং তার সাথে অনলাইনার ভূগোলের বা জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রায় 50টা প্রশ্ন রয়েছে অনলাইনার, অর্থাৎ এখানে কোনো অপশন পাবে না, শুধুমাত্র প্রশ্ন এবং তারপরে অ্যান্সার। তো খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখবে, এবং ভিডিওটা দেখার পর অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, কারণ এই ভিডিওটা তৈরি করতে গিয়ে বা পিডিএফগুলো তৈরি করতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, এবং তার বিনিময়ে শুধুমাত্র চাই আমরা তোমাদের থেকে এইটুকু শুধুমাত্র অবদান। শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে। তো ফার্স্টেই চলে আসছি যে কোশ্চেনটা কী বলা হচ্ছে, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক কে ছিলেন। তো এই প্রশ্নটা ইতিহাসের প্রশ্ন, প্রত্যেকে জানি দাগ এবং হুলিয়া, এটা কে করেছেন? আলাউদ্দিন খলজি। আমি এর আগে একটা ভিডিওতে সম্ভবত আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে প্রশ্ন তিন চার রকম আসতে পারে, যেমন রেশন ব্যবস্থা কে চালু করেছিলেন, ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন, তারপরে তোমার সড়ক ই আজম বা তোমাদের যেটা এখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সেটা কে প্রতিষ্ঠা করেছেন বা আবিষ্কার করেছেন। এই ধরনের প্রশ্নগুলো প্রায় আসে পরীক্ষায়, ঠিক আছে? একদম যে এই প্রশ্নই আসবে পরীক্ষায় এমন কোনো মানে নেই, বাট ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নের যারা উত্তর করে জানো অবশ্যই এগুলো দিয়ে দেবে, কারণ শেরশাহ আমরা জানি কি, শেরশাহ ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন, ঠিক আছে? শেরশাহ বা তোমার কি বলে সারক ই আজম বা তোমার আমাদের যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সেটাও কিন্তু আবিষ্কার করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষা আসে। রেশন ব্যবস্থা সম্পর্কে আমি বলেছিলাম, তার পুলিশি ব্যবস্থা, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? কীভাবে মনে রাখবে, কর্নওয়ালিস থেকে মনে রাখবে কনস্টেবল, কনস্টেবল কিসে হয়, পুলিশে হয়। তো এইভাবে মনে রাখবে, আমি কিছু ট্রিক আমি বলেই দিয়েছি প্রথমকার ভিডিওগুলোতে। চলো পরের প্রশ্ন আসি, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? উত্তরটি কী? উত্তরটি হচ্ছে আমাদের বল্লাল সেন। তো প্রশ্ন এইভাবে আসবে, অনেকে গুড়িয়ে ফেলে যে লক্ষণ সেনও আছে, আবার তোমার এখানে আর গোপালও আছে, বল্লাল সেন আছে, তাহলে কোনটা হবে? অবশ্যই এগুলো কিন্তু গুলালে হবে না, ঠিক আছে? আমাদের কি সবসময় কৌলিন্য, আর এখানে দেখো ল দুটোতেই দেখতে পাই লও আছে, ঠিক আছে? তো আমাদেরকে এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, বল্লাল, ঠিক আছে? বল্লাল কৌলিন্য এভাবে মনে রাখতে হবে। চলো এই পরের প্রশ্নে আসছি, জাকাত, জিজিয়া এবং খামোশকর কে প্রবর্তন করেন? তো জাকাত, জিজিয়া এবং খামোশকর প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি, ঠিক আছে? আলাউদ্দিন খলজি জাকাত, জিজিয়া এবং খামোশকর প্রবর্তন করেন। পরের প্রশ্ন আসছে, স্বরদেশমুখী এবং চৌথ কর কে প্রবর্তন করেন? উত্তরটি কী? উত্তর হচ্ছে শিবাজি। শিবাজি কী কী প্রবর্তন করেছিলেন? স্বরদেশমুখী এবং চৌথ কর। পরের প্রশ্ন আসছে, ভাইয়াচারী ব্যবস্থা কে প্রচলন করেছেন? উত্তরটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তো উত্তরটি কি, এলফিনস্টোন এবং ম্যাকিনজির। প্রশ্ন, কবিলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ছিলেন? উত্তরটি কী? উত্তরটি হচ্ছে খ বা শেরশাহ, ঠিক আছে? কবিলিয়ত এবং পাট্টা এটা আবিষ্কার করেছেন কে? শেরশাহ। চলো পরের প্রশ্ন আসছে, পাইবাস এবং সিজদা প্রথার প্রবর্তক কে ছিলেন? তো উত্তরটি কী? গিয়াসউদ্দিন বর্বন, ঠিক আছে? গিয়াসউদ্দিন বর্বন একে। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন এই মুহূর্তে মনে পড়ছে না, গিয়াসউদ্দিন বর্বন সম্পর্কে আর একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। নেক্সট টাইম যদি কখনো মনে পড়ে আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, দাস ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? ঠিক আছে, দাস ব্যবস্থা বা এই যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই মনে রাখবে গিয়াসউদ্দিন বর্বন, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। চলো পরের প্রশ্ন আসছি, সেনাদের নগদ বেতন কী চালু করেন? উত্তরটি কী? উত্তরটি হচ্ছে আলাউদ্দিন খলজি। নগদ বেতন মানে কি, আগে কী হতো, কোনো একটা কাজ করলে কোনো রাজার যে কর্মচারী থাকতো তারা রাজা কোনো কাজ করে দিলে তাকে বিনিময়ে কোনো একটা রাজ্য বা কোনো একটা জমি দিয়ে দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে আলাউদ্দিন খলজি কী করেছিলেন, উনি কিন্তু তাদের নগদ বেতন যেটা এখন আমরা স্যালারি বলি সেই স্যালারির ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে? অবশ্যই কিন্তু মনে রাখবে। রায়তারি প্রথা কে প্রবর্তন করেন? উত্তরটি কী? উত্তরটি হচ্ছে টমাস মনরো এবং আলেকজান্ডার রিড। এটা আমাদের অনেকবার আসে, অনেক পরীক্ষায় আসে, এবং ক্লাস 9-10 আমরা প্রচুর পড়েছি প্রশ্নটা, অবশ্যই এটা ভুল করার কথা নয়। পরের প্রশ্ন আসি, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এই প্রশ্নগুলো খুবই একদম কমন প্রশ্ন, খুবই পরীক্ষায় এগুলো কিন্তু অনেকবার আসেও, ঠিক আছে? খুবই সহজের মধ্যে এইসব প্রশ্নগুলো আসে। তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছেন কে? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? কত সালে? 1793 সালে। এগুলো কিন্তু একদম ভুল হওয়া উচিত নয়। মানসবদারী প্রথা কে প্রবর্তন করেন? একদম সহজ প্রশ্ন, মানসবদারী প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। পরের প্রশ্ন আসছে, ইক্তা এবং 40 চক্র কে প্রবর্তন করেন? তো ইক্তা থেকে মনে রাখবে ইলতুতমিস হর্ষই এবং ইলতুতমিসের হর্ষই, এভাবে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? চলো পরের প্রশ্ন আসছে, ডাক ব্যবস্থা কে প্রচলন করেন? আমি একটু আগে বললাম, দেখো এই দেখো রিলেটেড কিছু কোশ্চেন্স, আমি যেরকমটা একটু আগে বললাম প্রথম প্রশ্ন যেটা আমি আলোচনা করছিলাম, তো প্রশ্ন একদম যে সেম টু সেম আসবে এরকম মানে নেই,
অনেক সময় রিলেটেড কিছু কোশ্চেন দিয়ে দেয়, এইটার মতোই আর একটা কোশ্চেন আছে সেটাও দিয়ে দিতে পারে। তো অবশ্যই দেখবে, দেখতে পাচ্ছ ডাক ব্যবস্থা প্রথম কোশ্চেন কে শেরশাহ। তো অবশ্যই আমাদেরকে লিমিটেড রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলোকে অবশ্যই মনে রাখা দরকার বা একবার করে পড়ে নেওয়া দরকার, যাতে আমাদের মানে পরীক্ষায় যদি ঘুরিয়ে প্রশ্ন আসে বা অন্য প্রশ্ন আসে এই ধরনেরই, তাহলে আমাদের যাতে মাথায় চট করে চলে আসে। চলো পরের প্রশ্নে আসি। মহলদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটাও খুবই কমন একটা প্রশ্ন। উত্তরটি কি হল্ট ম্যাকেনজি, ম্যাকেনজি থেকে মনে রাখবে মহলওয়ারি, ঠিক আছে, আশা করছি ভুল হবে না। পরের প্রশ্ন আসে শিলাদার এবং বর্গীর অশ্বারোহী প্রথার প্রবর্তন কে গেছিলেন? তো উত্তরটি কি, উত্তরটি হচ্ছে শিবাজি। এবার ওয়ান লাইনের কোশ্চেনে আসছি। এই প্রশ্নগুলো খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো জিওগ্রাফি থেকে তুলে আনা কিছু বেস্ট কোশ্চেন আমি তোমাদের মনে করছি। দেখো ক্লাস 9-10 বেসে এইগুলো তৈরি করা হয়েছে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে K2 বা গডউইন অস্টিন। আমাদেরকে পরীক্ষায় দুই রকমভাবে আসতে পারে। এবার আমাদেরকে যদি এরকম প্রশ্নটা আসতো গডউইন অস্টিন, আচ্ছা এখানে যদি প্রশ্ন আসতো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, তো আমাদের হলো গডউইন অস্টিন। কিন্তু যদি বলে ভারতের সর্বোচ্চ পর্বতের নাম কি, কে পারে দেখি, কমেন্টে অবশ্যই কমেন্ট করে রাখবে। যার সঠিক উত্তর হবে তাকে আমি পিন করে রাখবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আসি, কারাকোরাম পর্বতের অপর নাম কি? কারাকোরাম পর্বতের অপর নাম হচ্ছে কৃষ্ণগিরি। দেখবে কারাকোরমের ক এবং কৃষ্ণগিরি ক দুটোতেই কিন্তু ক রয়েছে, এভাবে মনে রাখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আসি, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, যেটা দার্জিলিং থেকে সম্ভবত NGP যেখান থেকে এখান থেকে তো দেখা যায়। আমি যাইনি কোনো দিন, কিন্তু দেখার ভীষণ ইচ্ছে রয়েছে। যদি কারোর বাড়ি হয়ে থাকে শিলিগুড়ি বা দার্জিলিং অবশ্যই কমেন্ট করতে পারো, ইনভাইট করলে অবশ্যই যাব, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আসছি, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তরটি সিয়াচেন হিমবাহ। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্রচুর পরীক্ষা এসে থাকে, তো ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ, ঠিক আছে। ওটা কি লাদাখ নামটা প্রত্যেকেই শুনেছে প্রায় আশা করছি। লাদাখ হচ্ছে খুব সুন্দর একটা মালভূমি, সেখানে কি হয় পাহাড়ের উপর কিন্তু এই মালভূমিটা বিস্তার করছে, ওই জন্য কী বলা হচ্ছে উচ্চতম মালভূমি, ঠিক আছে। মালভূমি মানে বুঝতে পারছো নিশ্চয়ই, মালভূমির সমভূমি এবং জলভূমি কাকে বলা হয় এটা নিশ্চয়ই প্রত্যেকে জানো, আর নতুন করে বলার দরকার নেই। তো যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে বলে দেবো। চলো পরের প্রশ্ন আসে, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে, এটা সবথেকে বড় মালভূমির নাম। ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? লবণাক্ত হ্রদের নাম হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ, ঠিক আছে। কী হ্রদ? রাজস্থানের সম্বর হ্রদ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? উচ্চতম হচ্ছে উঁচুতম, ঠিক আছে, বৃহত্তম মানে হচ্ছে বড়, অনেকটা লেন্দি, ঠিক আছে। মনে করো আমি বললাম যে এটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে কি উঁচুতে, তো উঁচুতে যেটা যেটা এইরকম হাইটের দিক থেকে বড় সেটার নাম হচ্ছে কি প্যাংগং, ঠিক আছে। পেঙ্গুইন নামটা মনে থাকবে তো, পেঙ্গুইন থেকে প্যাংগং মনে রাখবে। আর এটা কি, এটা উঁচু, ঠিক আছে। দেখবে পেঙ্গুইন কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে বা লম্বা হয়ে হাঁটে, তাই তো, প্রত্যেকে দেখে চর্চা করছি। আর সম্বর হ্রদ, সম্বর মানে মনে রাখবে, সম্বর মানে কি অম্বর মানে মনে রাখবে জল বা সমুদ্র এই ধরনের কথা, তো অম্বর থেকে সম্বর মনে রাখবে, সম্বর মানে কি এবার শুয়ে শুয়ে চলছে যেটা, অর্থাৎ যেটা বৃহত্তম, এইভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ এর থেকে সহজ পদ্ধতিতে মনে রাখা যায় না, ঠিক আছে। মুখস্থ করলে হয়তো মুখস্থ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর ভুলে যেতে পারো, তো অবশ্যই এইভাবে মনে রাখার চেষ্টা করবে যাতে তোমাদের মনে থেকে যায় সারা জীবন। পরের প্রশ্ন আসি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এইটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমিকে কী বলা হয়? তো উত্তরটি কি কারেওয়া। পরের প্রশ্ন আসি, মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? উত্তরটি হচ্ছে ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন আসি, অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটি হচ্ছে ক্যাংটো। পরবর্তী প্রশ্ন আসি, কোন শৈলশিলা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে? উত্তরটি কি সিঙ্গালীলা শৈলশিলা। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নেপাল থেকে, চীন থেকে, বিভিন্ন দেশের থেকে, যখন বাংলাদেশের থেকে, বাংলাদেশ নয় পাকিস্তান থেকে, ঠিক আছে, কোন বর্ডার চলে গেছে মাঝখান দিয়ে, এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি খুব বেছে বেছে তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা প্রত্যেকে জানো সান্দাকফু, এটা কখনোই ভুল করবে না। পরবর্তী প্রশ্ন আসে, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের দ্বিতীয়, ভারতের এটা কিন্তু মনে রাখবে, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওকে। কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? তো এগুলোকে তাল বলা হয়। এগুলো সবগুলো ক্লাস 10 থেকে তুলে আনা, ঠিক আছে। ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি? উত্তর হচ্ছে দেরাদুন। দেখবে দুন এর মধ্যেই দেরাদুন রয়েছে, ঠিক আছে, দুনের মধ্যে কী রয়েছে, দেরাদুনের মধ্যেই দুন রয়েছে, অবশ্যই এটা কিন্তু ভুল হওয়ার কথা নয়। পরের প্রশ্ন আসি,
ভারতে কোথায় জাফরান চাষ হয়? জাফরান চাষ হয় কি জম্মু এবং কাশ্মীরের কারিওয়া সমভূমিতে। ভূস্বর্গ কাকে বলে? ভূস্বর্গ মানে হচ্ছে স্বর্গের মতো কিন্তু পৃথিবীতে রয়েছে স্বর্গ, সেটা কোথায়? সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে এত সুন্দর সুন্দর সেই সিনারিগুলো যেগুলো আমরা দেখি অ্যাকচুয়ালি, সেগুলো যেমন তোমার হচ্ছে ডাল লেক, ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা, তোমরা যদি সামনে থেকে দেখো হয়তো আত্মহারা হয়ে যাবে, এতটা সুন্দর ওই জায়গাটা। তো ওই জন্য ওটাকে স্বর্গ বলা হয়, পৃথিবীর স্বর্গ বলা হয়, ওই জন্য এটাকে ভূস্বর্গ বলা হয়েছে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী? উত্তর হচ্ছে উলার হ্রদ। পরবর্তী প্রশ্ন আসে, জম্মু এবং শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কী? উত্তর হচ্ছে কি বানিহাল গিরিপথ বা জহর টানেল, ঠিক আছে। টানেল মানে কি? টানেল মানে মাটির নিচ দিয়ে রাস্তা চলে যায়, যেখানে গাড়ি ঘোড়া মানুষজন খুব কম যাওয়া আসা করে। টানেল মানে নিজে যে গাড়িগুলো যাওয়া আসা করে, ঠিক আছে, সেগুলোকে টানেল বলা হয়। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম কী? উত্তরটি কি উড়িষ্যার চিল্কার হ্রদ। পরের প্রশ্নে আসি, ভারতের দক্ষিণতম পর্বতের নাম কী? উত্তর হচ্ছে কি কার্ডামাম পর্বত। পরের প্রশ্নে আসি, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? উত্তর হচ্ছে কয়াল। পরবর্তী প্রশ্ন আসি, ভারতের বৃহত্তম কয়ালের নাম কী? উত্তর কি ভেম্বনাথ কয়াল। পরের প্রশ্ন, ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরাঞ্চলের দেরাদুনে। দেরাদুনে আর একটা জিনিস বিখ্যাত, সেটা কি কেউ কি জানো? যদি জানো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। দেরাদুনে আর একটা জিনিস বিখ্যাত, সেটা কি? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ওই দেরাদুন মানেই ওই জায়গাটা, তো কী গবেষণার কেন্দ্র রয়েছে সেটা অবশ্যই বলবে, ঠিক আছে। পরের প্রশ্ন আসছে, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? 1953 সালে। চলো পরের প্রশ্ন আসছি, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকরী হয়? 1956 সালে। কার্যকরী করা হয় এবং কবে গঠিত হয় সেটার মধ্যে পার্থক্য আছে। মনে করো একটা বাড়ি, আমি একটা বাড়ি বানাতে শুরু করলাম, ঠিক আছে, সেটা কবে? 1953, ঠিক আছে, 1953 সালে আমি একটা বাড়ি বানানো শুরু করলাম এবং সে বাড়িতে থাকা শুরু করলাম কবে থেকে? এটা তো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে, ঠিক আছে, এখানে বাড়িঘর সব কিছু ঠিকঠাক হচ্ছে, জানলা নেই, দরজা নেই, কিছু নেই, জাস্ট চলছে কাজ। কিন্তু আমি যখন থেকে থাকলাম তখন বাড়িতে দরজা আছে, জানলা আছে দুটো, ঠিক আছে, সব কিছু আছে। তো এইটা কবে থেকে শুরু হলো? সেটা হচ্ছে 1956, অর্থাৎ 3 বছর পর থেকে শুরু হয়েছিল, বোঝা গেছে। চলো পরের প্রশ্নে আসছি, ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কী কী? উত্তর হচ্ছে ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা এবং অর্থনৈতিক উন্নয়ন এবং পরিকল্পনা। এই ধরনের প্রশ্নগুলো আসে না, এটা আসে না, কিন্তু বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কী? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কবে গঠিত হয়েছিল? 1953 সালে, ঠিক আছে। ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কী? ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। ওকে, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়? তো অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং ভাগ করে দিয়ে কী করা হয়েছে, একটা নাম রাখা হয়েছে তেলেঙ্গানা আর একটা নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এবং অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়? 1953 সালে। আর 1953 সালে আরেকটা কী গঠিত হয়? আরেকটা কী গঠিত হয় এক্ষুনি বললাম, এই যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, ঠিক আছে। এইভাবে কোশ্চেনগুলো লিঙ্ক আপ করে নেবে, আমি ওই জন্য পরপর লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, চলো পরের প্রশ্ন আসছি, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কী? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। অমরাবতীর অ এবং অন্ধ্রপ্রদেশের অ, এই দুটো কিন্তু এইভাবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসছি, তেলেঙ্গানার রাজধানীর নাম কী? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। আমরা হায়দ্রাবাদ নামটা অনেকবার শুনেছি। আচ্ছা, গুজরাটের রাজধানীর নাম কী? এটা জানি প্রত্যেকে, গুজরাটের রাজধানীর নাম হচ্ছে আহমেদাবাদ আর হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার, ঠিক আছে। কর্ণাটকের ব্যাঙ্গালোর, ঠিক আছে। আর আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা অবশ্যই প্রত্যেকে জানি। আর কী কী রয়েছে? উড়িষ্যা ভুবনেশ্বর, ঠিক আছে। এই ক্যাপিটালগুলো অবশ্যই মনে রাখা উচিত, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসছি, সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? উত্তর হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আসে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল এটা। আর একটা প্রশ্ন আসতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে কী কী নামে ভূষিত করেছিলেন? উত্তরটি কী হবে? শহীদ এবং স্বরাজ দ্বীপ নামে অভিহিত করেছিলেন, ঠিক আছে। কেন করেছিলেন যদি কেউ জানো কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, আমি পিন করে রাখবো। যারা কমেন্টের উত্তর দেবে তাদের উত্তরটা পিন করে রাখবো। পিন করা মানে কি? তোমার উত্তরটা প্রত্যেকেই দেখতে পাবে, ঠিক আছে। যারা কমেন্ট সেকশনে যাবে, আমার ভিডিও দেখবে, যত হাজার হাজার স্টুডেন্টরা আমার ভিডিও দেখে, প্রত্যেকেই কমেন্ট করে, কিছু না কিছু কমেন্ট করে যায়, তো তারা তোমাদের কমেন্টগুলো দেখে যাবে এবং অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে, অবশ্যই যারা জানো অবশ্যই করবে, ঠিক আছে, অনেকে জানতে পারবে। পরের প্রশ্ন আসছি, কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে? উত্তরটি কি 9 ডিগ্রি চ্যানেল? এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত? উত্তরটি কি 8 ডিগ্রি চ্যানেল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপ অবস্থিত? উত্তরটি কি দক্ষিণ আন্দামান।
কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে? উত্তরটি কি ডানকান প্রণালী। গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পায়? উত্তরটি হচ্ছে 1987 খ্রিস্টাব্দে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা, আচ্ছা এটা তো এখনই বললাম, গঠিত হয় কত খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ, এটি গঠিত হয় 2014 খ্রিস্টাব্দে, ঠিক আছে। মেঘালয় মালভূমির উচ্চতম অংশের নাম কি? উত্তরটি শিলং। পরের প্রশ্নে আসছি, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে? উত্তরটি কি নীলঘাট, নীলগিরি পর্বতে। ওকে চলো পরের প্রশ্নে আসছি, মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? উত্তরটি হচ্ছে 2000 সালের 1 নভেম্বর। উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ডের গঠিত হয়? উত্তরটি হচ্ছে 2000 সালেরই 9 নভেম্বর। দেখতে পাচ্ছি তিনটে রাজ্যকে কি মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয় 2000 সালে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয় 2000 সালেই, বিহার রাজ্য ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয় 2000 সালে। অর্থাৎ তিনটে রাজ্য কিন্তু 2000 সালেই ভেঙে নতুনভাবে 6টা রাজ্যের সৃষ্টি করে। তিনটে ভেঙে কটা হয়? 6টা হয়। কোন সালে? 2000 সালে। তারিখগুলো বাদ দিলে যদি সাল আসে পরীক্ষায় যে 2000 সালে না 2001 না 2002 না 2003, অবশ্যই উত্তরে কী হবে? 2000 সালে। তিনটে রাজ্য কী কী বলেছি? কমন বলো আমার সাথে বলো, মধ্যপ্রদেশ ভেঙে কী হয়? ছত্তিশগড়। উত্তরপ্রদেশ ভেঙে কী হয়? উত্তরাখণ্ড। এবং বিহার ভেঙে হয় কি? ঝাড়খণ্ড। ওকে আশা করছি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নে আসছি, ভারতের দুটি জৈব জীব বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম কি? উত্তর কি পূর্ব হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। পরের প্রশ্ন আসছি, কোদাই কানাল হিল স্টেশন কোথায় অবস্থিত? উত্তরটি কি তামিলনাড়ুর পালানি হিল। দেখো এই কথাটার মধ্যেই এই কোদাই কানাল হিল স্টেশন কেমন লাগছে শুনতে, না কোদাই কানাল মানে শুনেই মনে হচ্ছে একটু তামিল ভাষাটা রয়েছে, তো অবশ্যই তামিলনাড়ু অবশ্যই উত্তরটা হবে। ওকে তো আজকের মতো এখানেই শেষ করব 50টা প্রশ্ন, এবং তার সাথে সাথে তোমাদের এমসিকিউ কোশ্চেনের শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমার যত রকম বন্ধুরা আছে যত রকম গ্রুপ আছে সবার সাথে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো বা এই যে কোশ্চেনগুলো এগুলো সবার জানা উচিত পরীক্ষার আগে, কারণ এগুলো খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, তো অবশ্যই তাদেরকে জানানোর সুযোগ করে দাও। এইটুকু সুযোগ তা প্রত্যেকেই পাওয়ার উচিত এবং প্রত্যেকেই অধিকার রয়েছে, অবশ্যই শেয়ার করে দেবে এইটুকু আমি আশা রাখছি। চলো আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।